হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও লাউয়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগেও আমি আমার চ্যানেলে লাউয়ের অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি ছোলার ডাল দিয়ে লাউ বানাচ্ছি। লাউ কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, আর গরমের সময় তো লাউ খাওয়াটা খুবই দরকার। এটা বানাতে কিন্তু একদমই কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায়। এটা আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, আবার এটা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা তৈরি করে নিই। ছোলার ডাল দিয়ে লাউ করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে রাখা আছে। এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমার 1 কাপ ছোলার ডাল। ডালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল একটু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছি। এখন এই দুটোকেই আমি প্রেশার কুকারে 2 হুইসেল দিয়ে নেব। এর সাথে লাগছে আমার 2 টেবিল স্পুন আদা বাটা, 4টি কাঁচা লঙ্কা জেরা, 1/2 টেবিল স্পুন লাগবে ঘি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাগছে হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1/4 টেবিল স্পুন গোটা জিরে লাগছে। এর সাথে লাগছে আমার স্বাদ মতো লবণ ও একটু মিষ্টি, আর রান্নার জন্য আমি ব্যবহার করছি সর্ষের তেল। ডালটা সিদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোলার ডালটা। আপনারা যদি ডালটাকে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু একটু বেশি হুইসেল দিতে হবে। এখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা গুলো, হলুদটাও দিয়ে দিলাম, দিচ্ছি জল। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন ডালটাকে আমি 2টো হুইসেল দিয়ে নিচ্ছি। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ডালটা এমনভাবে সেদ্ধ করেছি, সেদ্ধ হয়েছে অথচ ডালের শেপ ঠিক আছে, এমনভাবে দেখুন এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি, এমনভাবে এটাকে সেদ্ধ করতে হবে। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই আদার বাটিটার মধ্যে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম এর মধ্যে জিরে গুঁড়ো, নিচ্ছি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিচ্ছি। অল্প একটু জল দিলাম, মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। গ্যাস অন করে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি যে মশলার পেস্টটাকে তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু 2 মিনিট নাড়বো তেলের মধ্যে। মশলাটা তেলের মধ্যে 2 মিনিট নাড়ার পরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাল লাউটাকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে দিয়ে এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম।
এটাকে 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে এটা ফুটছে। মাঝখানে এটাকে আমি দুবার নেড়ে দিয়েছিলাম। নামানোর আগে কিন্তু আপনারা অবশ্যই লবণ আর মিষ্টিটা চেক করে তবে নামাবেন। এখন আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেবো, এটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আপনারা গরম মশলা পাউডারও দিতে পারেন, কিন্তু লাউতে আমার গরম মশলা পাউডারটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনারা যদি ঘিটা না দিতে চান তাহলে ধনে পাতা কুচিও লাস্টে নামানোর আগে দিয়ে দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের লাউ ছোলার ডালের এই রেসিপিটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।